কোরবান ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় 56,401টি পশু প্রস্তুত করেছে খামারিরা। তবে এর মধ্যে বড় গরু পালন করে আলোচনায় এসেছে কয়েকটি খামারি, তার মধ্যে অন্যতম নগরঘাটার উত্তরপাড়া গ্রামের আব্দুল মাজেদ বিশ্বাসের রাজাবাবু। প্রায় 2 যুগ ধরে গরু পালন করছেন তিনি, যা প্রতি বছরই কোরবান ঈদে বিক্রয় করে থাকেন। এবছর তার খামারে 10টি গরু রয়েছে, তবে এর মধ্যে সবচেয়ে বড় গরু রাজাবাবু, যেটি 3 বছর যাবৎ পরিবারের সকলেই অনেক যত্ন সহকারে পালন করছে। বিশাল আকৃতির রাজাবাবুর যত্নটাও একটু বেশি, খাওয়ানো গোসল করানো সহ সকল বিষয়ে লক্ষ্য রাখতে হয় সবসময়। আব্দুল মাজেদ বিশ্বাস বলেন, তার খামারে রাজাবাবু সহ সকল গরু শাহিওয়াল জাতের। এ জাতের গরু দেখতে সুন্দর, ভারী দেহ এবং গরুর রোগবালায় খুবই কম হয়ে থাকে। আমি যখন সুযোগ পাই তখনই তার খাদ্য খাওয়ার দেই, বিধায় তার গোল পরিষ্কার করা হোক, চিনা কাকা হোক, গোবর মাটি তোলা হোক, সব কিছু আমি করি। তার গোসল দেই সমস্ত দিন, তার পিছনে আমি যখনই সময় পাই তার পিছনে সময়টা ব্যয় করি। তারপরে তার খাদ্য খাওয়ার অন্তত 4-5টা গরুর খাওয়ার সে একা খায়, তারপরেও তার উন্নত মানের খাওয়ার আমি তেমন কিছু খাই না। তবে আমাদের দেশীয় গাছগাছালি দিয়া, যেমন নিমের পাতা, লঙ্কা বেড়ির পাতা, ডুমুরি পাতা, এইগুলো দিয়ে গরুর খায়। আমি কোনো আজ পর্যন্ত কোনো ডাক্তারের পরামর্শ জানি, কোনো কৃমি বড়ি ওষুধ খায়নি এই পর্যন্ত গরু। তবে গরুটা আমি আজ পর্যন্ত আমার গরু কোনো রোগব্যাধি হয়নি। নামে যেমন রাজাবাবু, স্বাস্থ্যেও রাজার মতোই। প্রতিদিনই রাজাবাবুর খাদ্যের খরচ হয় 300-400 টাকা। তবে ভালো দিক হলো রাজাবাবু পল, কুড়া, ভুসি, খোল, সবুজ ঘাস, লতা পাতা খেতে বেশি পছন্দ করে। সবুজ ঘাস, বিচালি, ভুসি, আপনার খুদের ভাত, কুড়ো, এইগুলো বেশিরভাগ আমাদের গরুটা আমরা দিই। এর পাশাপাশি কোনো রাসায়নিক যুক্ত খাদ্য আমরা ব্যবহার করি না। আমাদের লাগানো দেশীয় লাগানো ঘাস আছে, ঘাস খাদ্য দেয়, বিচালি খাদ্য দেয়, কুড়ো খাদ্য দেয় আর গমের ভুসি খাদ্য দেয়। 25 মন ওজনের রাজাবাবুকে দেখতে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে মানুষ ভিড় জমাচ্ছে মাজেদ বিশ্বাসের বাড়িতে। প্রতি কোরবানিতে আমরা কয়েকটা গরু হয়তো একটু বড় দেখি, তার মধ্যে আমাদের গরুটা একটা। আশেপাশে গ্রাম থেকে আপনারা এই গরুটা দেখতে আসে, অনেক বড় গরু আমাদের এলাকার ভিতরে বা আপনার আমাদের জেলার ভিতরে। গরুর গায়ে হাত দিলে যেরকম শান্তশিষ্টভাবে থাকে, অন্য গরুর গায়ে হাত দিলে হয়তো এত শান্তশিষ্ট থাকতো না। অন্য গরুর থেকে আমাদের এই গরুটা অনেক আকর্ষণীয়, অনেক মানে গার যে কালারটা অনেক আকর্ষণীয়। আমার ভাই মাজেদের বাড়ি, আমি গরুটা দেখতে আসি, বড় গরু, এরকম গরু আমাদের বাড়ির কোনো সাইটই নাই। করোনা ভাইরাসের প্রভাবে গরু নিয়ে একটু দুশ্চিন্তায় পড়েছেন মাজেদ বিশ্বাসের পরিবার। মাজেদ বিশ্বাস আরো জানান, করোনার কারণে হয়তো মানুষ বড় গরু ক্রয় করছে না। যদি ঢাকা টাউনে হতো যে গরুটা অনেক বেশি দামে বিক্রয় করতে পারতাম। সাতক্ষীরা থেকে এক পার্টি আসে আমাকে কালকে আমার বলেছে, কাকা আমরা তো 4-5, 4-4.5-এর ভিতরে গরু কিনবো, তা আপনার গরু তো 7-8-10 লাখ টাকাও দাম হতে পারে ঢাকা টাউন হলে। ইতিমধ্যে রাজাবাবুর দর উঠেছে 5 লক্ষ টাকা, তবে 7 লক্ষ টাকায় বিক্রয় করার ইচ্ছা প্রকাশ করেন আব্দুল মাজেদ বিশ্বাস। এই গরুটা যদি আমি সর্বোচ্চ দামে বেচতে পারি তাহলে আমি আগামীতে আরও এ ধরনের বড় গরু পালতে উৎসাহিত হব ইনশাল্লাহ। যেহেতু এই গরুটা আপনারা আমরা প্রায় গত বছর যে দাম হয়েছে তাছাড়া দ্বিগুণ দামে বছর বলছে। তারপরে আমাদের এই দেখছি করোনার জন্য ঝামেলার জন্য আমরা বিভিন্ন অনলাইনে এই গরুটা কীভাবে কী বেচাকেনা করতে আমরা তো আর জানি না। মাজেদ বিশ্বাস বলেন, বড় গরু পালন করা খুবই কঠিন। অভিজ্ঞ খামারিরা সহজেই এ ধরনের গরু পালন করতে পারে, তবে বিক্রয় নিয়ে পড়ে যায় দুশ্চিন্তায়। বড় গরু যদি ভালো দামে বিক্রয় করা যায় তাহলে গরু পালনে আগ্রহী হবেন খামারিরা।